নজর রাখবো যে খবরে দেখি ইতিমধ্যে লেপসান বাউন্স কাণ্ডে ক্রমশই যেন নয়া মোড়, এবং হিসেব রক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে যেন লালবাজারের তরফ থেকে তলব করা হচ্ছে, তার কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানা রয়েছে। কারণ ইতিমধ্যে যে 16টি এক্সেল ফাইল ডাউনলোড করা এই কাণ্ডে রীতিমতো কিন্তু এখন জল অনেকটা দূর গড়িয়েছে। লেপসান বাউন্স কাণ্ড ইতিমধ্যে তদন্তও চলছে, একাধিক জায়গায় যেরকম বিভিন্ন অফিসগুলিতে তল্লাশি চলেছে। লেপসান বাউন্সে মূলত এই ফাইল ডাউনলোড কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য চন্দন বন্দ্যোপাধ্যায়কে তলব বলে যেরকমটা জানা যাচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তবে কোন কোন কম্পিউটার ব্যবহার করা হয়েছিল বিভিন্ন বিষয় কিন্তু প্রশ্ন থাকছে। আজই লালবাজারে তলব চন্দন বন্দ্যোপাধ্যায়কে যেরকমটা জানা ছিল, লেপসান বাউন্সের সহকারী হিসেব রক্ষক এই চন্দন বন্দ্যোপাধ্যায় যে সময় তল্লাশি হয়েছিল সে সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন, এবং এই ফাইল ডাউনলোড কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য মূলত তলব বলে জানা যাচ্ছে লালবাজারে তলব চন্দন বন্দ্যোপাধ্যায়কে। এবং সেদিন অর্থাৎ ঘটনার দিন কোন কোন কম্পিউটার ব্যবহার করা হয়েছিল, যে যে ফাইলগুলি মূলত ডাউনলোড করা হয়েছিল, এবং কতক্ষণ ধরে তল্লাশি হয়েছিল, যে যে আধিকারিকরা এসেছিলেন এদের, তারা কোন কোন কম্পিউটার ব্যবহার করেছিলেন, এই বিভিন্ন বিষয় চন্দন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করবেন ইডির কর্তারা। এবং জানিয়ে রাখবো লালবাজারে তলব বলে জানা যাচ্ছেন লালবাজারে তলব চন্দন বন্দ্যোপাধ্যায়কে ইডির কর্তারা যান। এর আগে তল্লাশি চলে লেপসান বাউন্সের মূলত সহকারী হিসাব রক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়, তাকে লালবাজারে তলব করা হয়েছে। এর আগে লেপসান বাউন্সের অফিসে ইডির কর্তারা গিয়েছিলেন, সেখানে জোরদার তল্লাশি চলে একাধিক জায়গায়, মূলত দীর্ঘ সময় ধরে এই তল্লাশি পর্ব চলে। লালবাজারে আজ তলব করা হয়েছে চন্দন বন্দ্যোপাধ্যায়কে। মেঘা রয়েছেন আমাদের সঙ্গে, মেঘার থেকে জানবো। মেঘা, মূলত ইতিমধ্যে জানার চেষ্টা করব চন্দন বন্দ্যোপাধ্যায়কে লালবাজারে তলব, মূলত তার কাছ থেকে কি কি বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করবে লালবাজারে কর্তারা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে লালবাজারে অভিযোগ জানিয়েছিল চন্দন বন্দ্যোপাধ্যায় ঠিকই, কিন্তু লালবাজারের তরফ থেকে ইডির বিরুদ্ধে যে এফআইআর লঞ্চ, সেই এফআইআর লঞ্চ করা হয়নি এখনো পর্যন্ত। ইডির যিনি আধিকর্তা বা ইডির সঙ্গে যোগাযোগ তারা করেছিলেন, যাতে ইডির কর্তারা লালবাজারে এসে যোগাযোগ করেন এবং তাদের থেকেও বিস্তারিত তথ্য তারা জানতে চান, কিন্তু ইডির কর্তারা তারা আসবেন না, তারা জানিয়ে দিয়েছিলেন। তাই চন্দন বন্দ্যোপাধ্যায়কেই সে তলব করা হলো, কারণ চন্দন বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন 16টি এক্সেল ফাইল ডাউনলোড করা হয়েছে তার ভিত্তিতেই তাকে তলব করা হয়েছে। মূলত জানতে যাওয়া হবে যে কোন কোন কম্পিউটার ব্যবহার করা হয়েছিল, তল্লাশি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কতক্ষণ ধরে হয়েছিল, তল্লাশি যখন হচ্ছিল তখন কি চন্দন বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন? কারণ ইডির কর্তারা মেল মারফত তারা জানিয়ে দিয়েছিলেন যে একেবারেই চন্দন বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন এবং সঙ্গে ছিলেন আরো 3 জন সহকর্মী। সেক্ষেত্রে দাঁড়িয়ে চন্দন বন্দ্যোপাধ্যায় যদি উপস্থিত থেকেই থাকেন, তাহলে সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কিছু বলেননি কেন, এবং কোন কম্পিউটার গুলি ব্যবহার করা হয়েছিল সেগুলি কি লেপসান বাউন্সেরই সংস্থার কম্পিউটার, এই যাবতীয় বিষয় জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু তাকে আজকে লালবাজারে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। একেবারে মেঘা, ধন্যবাদ জানাই, তোমার সঙ্গে ছিলেন মেঘা রায়। সোমবার লেপসান বাউন্স কোম্পানি হিসেবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায় কেসিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লেপসান বাউন্স কোম্পানির অ্যাকাউন্ট সংক্রান্ত যে গরমিল পাওয়া গিয়েছে তার তথ্য জানতে চাই ইডি। দীর্ঘ 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে এদিন রাতে বেরিয়ে যান চন্দন বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে রীতিমতো পালিয়ে গেলেন চন্দন বন্দ্যোপাধ্যায়। আগে ইডির বিরুদ্ধে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছিলেন সোমবার সেই লেপসান বাউন্স কোম্পানির হিসেবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লেপসান বাউন্স কোম্পানির অ্যাকাউন্ট সংক্রান্ত যে গরমিল পাওয়া গেছে তার তথ্য জানতে চায় ইডি। সোমবার সকাল 11টায় তলব করা হয়েছিল তাঁকে। মূলত যে প্রশ্নগুলি এদিন রাখা হয়েছিল তার সামনে, তার মধ্যে উল্লেখযোগ্য লেপসান বাউন্সকে হাতিয়ার করে কোনোরকমভাবে কি কালো টাকা সাদা করা হয়েছিল, নিয়োগ দুর্নীতির টাকা কি কোনোভাবে লেপসান বাউন্সে
খাটানো হয়েছিল? যদি তা খাটানো হয়ে থাকে তাহলে কার নেতৃত্বে সুজয়কৃষ্ণ ভদ্র এবং তার হিসেবরক্ষক এই কাজ করতেন? এই কোম্পানিকে হাতিয়ার করে কিভাবে অন্যান্য জায়গায় টাকা যেত? টাকা লেনদেনের ক্ষেত্রে যে চ্যাটগুলি পাওয়া গেছে সেগুলিকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেই ইডি সূত্রে খবর। দীর্ঘ 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে এদিন রাতে বেরোন চন্দন বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে রীতিমতো পালিয়ে যান তিনি, কোনো উত্তর দেননি তার আইনজীবীও। বলবেন কিছু কি বলেছেন কিছু বলবেন পালাচ্ছেন কেন? আমি কিছু বলতে পারবো না, আমি ওনার সাথে কথা বল, আমি ওনার সাথে কথা বলার সুযোগ পাইনি, আমি কিছু বলতে পারছি না। ক্যামেরায় নিখিল দাস ও শুভময় দাসের সঙ্গে মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।